بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. وقال سبحانه وتعالى: بسم الله الرحمن الرحيم، والعصر، إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال سبحانه وتعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. ভাই, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ পাকের ঘরে এসে আল্লাহ পাকের মহান হুকুমকে আদায় করার পরে দিনের কিছু কথা বলা শোনার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর জামানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম মসজিদে বসে আছেন, তো এক গ্রাম লোক এসে বলছে: ইয়া রাসূল, আমি এখানে আসছি। আল্লাহর জন্য তুমি আসো নি, আল্লাহ তোমার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। বলে: ইয়া রাসূল, আমি আপনার কথা শোনা, তুমি শুনো, আল্লাহ তোমাকে শোনাবে। বলে: রাসূল্লাহ, আমি এরকম এখানে বসবো, তুমি বসতে পারো, আল্লাহ তোমাকে বসাবে। তো এই লোক কথা তো শুনে যা শুনো, ইয়া রাসূল্লাহ, আমি চলে আসবো না, তুমি যাই, তো আল্লাহ তোমাকে নিয়ে যাচ্ছে। তো আল্লাহর সঙ্গে কথাটা খুব পছন্দ হয়েছে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই দিয়েছেন, বলছেন: ইয়া রাসূল্লাহ, আপনার কথার উপর আল্লাহ অনেক পছন্দ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার প্রশংসা করার জন্য। সুবহানাল্লাহ। আপনার যা বলেছেন হক কথা বলেছেন। আল্লাহ পাকে তৌফিক ছাড়া কেউ দিনের কাজ করতে পারে না, আল্লাহ পাকে হিফাজত ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারে না। এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়ার হায়াত জিন্দগির ভিতরে সুস্থ দান করেছেন, অনেক বড় নিয়ামত আল্লাহ আমাদের হায়াত দান করেছেন। এই হায়াতের ভিতরে আমরা আসি দেখে তো সব কিছু করতে পারছি, হায়াত না থাকলে তো কিছু করা যাবে না। এর মধ্যে কিছু কিছু জিনিস আসার আগে তুমি জিনিস কদর করো, এর মুহূর্তে আসার আগে হায়াতের কদর করো, অসুস্থ হওয়ার বিশ্বস্তার কদর করো, আর এরকম ব্যস্ততার আসার আগে অবসরের তুমি কদর করো, আর অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো, আর যখন তোমার সম্পদ আছে তুমি এর হক আদায় করো যখন সম্পদ থাকবে না, এরকম কিছু কিছু কথা আছে। আলহামদুলিল্লাহ আমরা যা নিয়ে কামন করি, আমরা মনে না করি যে আমি তো আলহামদুলিল্লাহ নিয়ে কামন করতেছি, বাস এটা আমাদের যথেষ্ট। আর আল্লাহ তাআলা বলতেছে না কোরআন ভিতরে, সাইডতে শীত বা গুণ যার ভিতরে নাই সে যেখানে থাকুক না যে দেশে সে ধ্বংসের ভিতরে, খসার ভিতরে, ধ্বংসের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসরি ইন্নাল ইনসানা লাফি, আল্লাহ তাআলা সময় জমের কসমকে বলতেছে নিশ্চয়ই, মানে আসরের কসম, ইন্নাল ইনুনা তাকিদ বলে, ইন্নাল ইনসান সমস্ত মানুষ খাসারের ভিতরে, ধ্বংসের ভিতরে, ইল্লাল্লাযিনা আমানু ওই সমস্ত লোক ছাড়া যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালাহাতি ওয়া আমানু এবং হকের দাওয়াত দিয়ে মোকাবেলায় যত হালাত সবর করে, এই সাইডতে সিফাত গুণ ছাড়া সব ধ্বংসের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে। এই জন্য আমরা নেক আমল করে এরকম মনে না করে আমি তোমার সাথে নেক আমল করেছি এ যথেষ্ট হয়ে গেছে না, এই নেক আমলের সাথে ইমান আমলের সাথে আমার দাওয়াতও জরুরি এবং সবরও জরুরি। এই সাইডতে সিফাত গুণ থাকতে হবে, শুধু দুইটা থাকতে হবে না, ইমান আর আমল থাকতে হবে না, সাইডতে থাকতে হবে। এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনীন। এই নবী আপনি মুযাকারা করেন, আলোচনা করেন, এতে মুমিনের ফায়দা হয়। উনি কিসের মুযাকারা করেন? ইমানের মুযাকারা করেন, আমলের মুযাকারা করেন, মুআমেলাত, মুআশারাত, আখলাক, এগুলো মুযাকারা আপনি করেন, এটা মুযাকারার দ্বারা মুমিনের ফায়দা হয়। এই জন্য আমরা অনেক সময় অনেক কথা কালকের থেকে এখন তো কত বড় বড় বুজুর্গদের কথা শুনছি এখানে, আমাদের সুন্দর উদ্দেশ্য এটা ভাই আমাদের জিন্দেগিতে আসে, আর জিন্দেগির আসার জন্য একটু মেহনত মেহনত ওই মেহনতের জন্য এখানে আমাদের বসা কুরবানি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন যে আপনার ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই এই সমস্ত লোক যারা বলে যে নিশ্চয়ই আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা সুম্মা ইসতাকামু, তারপরে ইসতিকামাত মজবুত থাকে, সে যেখানে থাক যেখানে থাকবে, রাস্তায় চলুক, ঘাটে, বাজারে, অফিসে, আদালতে, ব্যবসা, যেখানে থাক, সে বলে যে না আমাদের রব আল্লাহ, তারপরে মজবুত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরে ফেরেশতা নাযিল করেন,
কখন এই এই অবস্থা হচ্ছে চলতে থাকে দুনিয়া চলতে চলতে যখন তার সামনে মৌত আসে তো ফেরেশতারা তাকে এরকম অভয় দেন আল্লাহ তাহা বলা তাহাদেরকে ভয় করে না চিন্তা করে না তুমি জান্নাতের সংবাদ দিয়ে নাও যে জান্নাতের এত আলোচনা তুমি এতদিন শুনেছো তোমার কিসের চিন্তা কিসের ভয় তোমার জান্নাত অপেক্ষা করতেছে যেখানে এত নাজ নিয়ে ভরপুর আছে নুজুলাম মিন গফুর রহিম এবং আল্লাহ তাআলা বড় দয়ালু ক্ষমাকারী এই আয়াতের পর আল্লাহ তাআলা কি বলতেছেন এটা আমাদের বিষয় হয় এই যে আয়াতটা আমরা শুনলাম যে যারা আল্লাহকে মানে সব জায়গায় এবং তারপরে ইস্তেকামত থাকে জান্নাত আল্লাহ এত নাজ দিয়ে এবং এত সুসংবাদ এত কিছু এরপর আয়াত বলছে অমান আহসানু কওলা মিম্মান দাআ ইলাল্লাহ অমান এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন অমান আহসানু কওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহ ওয়া কওলা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির মধ্যে ভালো কথার কার হইতে পারে যারা নাকি মানুষকে আল্লাহ দিকে ডাকে নিজে নেক মন করে বলা যাচ্ছে মুসলমান ভাই এই আয়াতের ফজিলা এই আয়াতের সাথে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন এই সমস্ত কাজ যদি আমি করি তাই এগুলো আমি পাবো এগুলো না করি তো এগুলো আমি কিছু পাবো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা একটু পরে পরে ফাবিয়া ইয়া রব্বিকুম আতকাজিবান ফাবিয়া ইয়া রব্বিকুম আতকাজিবান তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করো প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রব্বুল নিয়ামত ভরপুর করে দিচ্ছে আল্লাহ তাআলা যত মখলুকাত যত কাজ যা কিছু আছে সব তো আমাদের খিদমতের খেদমত আল্লাহ লাগাইছে সব আমাদের খেদমত করতেছে জমিন খেদমত করতেছে আসমান খেদমত করতেছে গাছপালা তরুলতা পাহাড় পর্বত পশু পাখি সবাই তো আমাদের খেদমত করতেছে এই খেদমতের তো আল্লাহ পছন্দ করে সবাই আমাদের খেদমত করতেছে আর আল্লাহ তাআলা বলছেন যে আমার তুমি যেদিকে দেখো আইল্লাহ মাশরিক ওয়াল মাগরিব ফা আইনামা তুওয়াল্লু ফাসমুজু লা যেদিকে দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপরে নিচে সব জায়গায় আমার কুদরত দেখো তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে কুদরতের ভিতর দুইটা অবস্থা এটা হলো আদত আর কুদরত আদত দেখা যায় কুদরত দেখা যায় এটা হলো এরকম যে মনে করে যে ফ্যান চলে লাইট চলে গাড়ি চলে মেশিন চলে এগুলো চলে দেখি কিন্তু চলে কোনো শক্তি দ্বারা এটা দেখি না এটা হলো বলছেন যে এটা হলো কুদরত আল্লাহ তাআলা সবকে তার সব কিছুতে এই সব দেখা যায় আদত দেখা যায় যেমন চোখে নজরে দেখতেছি এর থেকে হয় এর থেকে হয় কিন্তু হয় কিসের দ্বারা কোন শক্তির দ্বারা সব দেখা যায় কেন ফ্যান চলে দেখি কিন্তু কোন শক্তির দ্বারা চলতেছে এই সব দেখা যায় এইটা হলো কুদরত এইটাকে বিশ্বাস করা আর এইটাকে বিশ্বাস করার জন্য আল্লাহ নবী সাহাবা আজমাইনদের ময়দানে এরকম মেহনত করেছেন আমরা বারে মাঝে এগুলো শুনে থাকি কত মেহনত করছে কত মুজাহিদা করছে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াই তাউতু নিয়ামত লা তুহসুয়া যা আমার নিয়ামত তোমার উপর শেষ করতে পারবো না এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে জনাব ভাই বলছে যে দেখেন এই যে আমরা ঈমানের কথা এত আলোচনা করি ঈমান ঈমান যে কত জরুরি কত জরুরি ভাই ঈমান ঈমান যদি কাউকে বেঈমান বলা হয় বেঈমান সে কত রাগান্বিত হয়ে যায় অসন্তুষ্ট হয় কি আমি বেঈমান আর তোমার মনে ফাঁক আছে এই কথা বলে রাগ হয় না জানেন বোঝেন বেঈমান বলে রাগ হয়ে যায় কারণ এটা সে জানে যে বেঈমান তো বেঈমান তো ঈমানদার তার দিলে এতটুকু মানে আপনার নিবনবই দিন আছে ইসলাম আছে যেন এক মুরব্বী অনেক দিন আগে বলতেছিলেন যে এই যে লাইলি মজনু করুন উনি বললেন যে লাইলি মজনু দুজন কত ভালোবাসা ছিল প্রেম 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 ছিল তাই লাইলি মজনুকে এরকম খাবার পাঠাত তার রাস্তার ভিতরে একজন মজনু সাজিত সাজিত যত খাবার আনতো ওই খাদেন কয়ে আমি সেই মজনু আমার এই খাবারটা দিয়ে দাও তা সে ওই মজনু মানে সে ওই খাবার খাবো তাই খাতে খাতে সে খুব মোটা থাকে তাই একজন খাদেন বলিছে লাইলি তোমার মজনু তো খাতে খাতে মোটা থাকলে তাই আচ্ছা তা তুমি আজকে বিলেট নিয়ে যাও সুরি নিয়ে যাও ঢেকে তুমি কয় মজনু গাতে যাও গোশ কেটে দেয় তাই তুমি এটা নিয়ে যাও আজকে প্লেটে সেই সুরি ঢেকে নিয়ে গেছে রুমাল দিয়ে একদম মুরব্বীর ভয় নেই ওই মুরগি আরেক মুরব্বীর ভয় নকল করেছে তো উনি দেখেন আসো আসো জলদি জলদি আমি তো বসে বোঝা লাগে খুব লেগে আর ওই আপনার সেই রুমাল উপর দেখে সুরি আছে তার কি ব্যাপার খাবার কই কয় না এরকম লাইলি বলিছে যে মজনুর গায়ের থেকে তার একটু গোশ কেটে দেয় কয় ও আমি তো সে মজনু না আমি তো সে গোশ দিয়ে আর মজনু আমি তো খাওয়ার মজনু আমি সে মজনু না তো ভাই উনি বলছেন যে অনেক ধোকাবাজ উম্মত এরকম আছে যারা এরকম উম্মত দাবিদার হয়ে এরকম বসে আছে আসলে হাকিকাত উম্মত যারা নবীর উম্মত তারা তো আসলে নবীর এই কাম নিয়ে তারা চলতেছে এই জন্য ভাই বলছে যে ইমান ইমান দেখেন আল্লাহ নবী জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ ইমান কিভাবে বুঝবো যে আমার ইমান আছে নাই বলে দেখো যদি ভালো কাজ তোমাকে আনন্দিত করে খারাপ কাজ তোমাকে দুঃখিত তুমি বা তুমি ইমানদার আর এরকম ইমানদার আলামত এরকম আছে যে ইমান হাসিল করার পরে বলছে যে সে সব থেকে আল্লাহ রসুল বেশি ভালোবাসবে এরপরে
যদি কাউকে ভালোবাসে আল্লাহ জলি ভালোবাসবে, আর এরকম তার এরকম ইমান থেকে কুকুরের দিকে ফিরে যাওয়া যেমন আগুনের দিকে যাওয়া এরকম আছে। ওদের তিনটা পুরস্কার তিনটে জায়গায় আছে এরকম। এক হলো যে আপনি ভাই যে যদি ওই ব্যক্তি হায়াতে বসে থাকে আল্লাহ তাকে এরকম রেজেক্ট দান করবেন, তার কাজে সাহায্য করবেন এবং মৌতির পথে গেলে জান্নাত নসিব করবেন। তো যে এই তিনটে কাজ হলো যে এক হলো যে ব্যক্তি মসজিদে আসে আর আল্লাহ রাস্তায় যায়, দুই আর যে ঘরে যায় সালাম করে। তো আমরা অনেকে এরকম ঘরে যায় সালাম করে লজ্জাবোধ মনে করি, তো দেখবেন একটু লজ্জা না করে ঘরে দরজা আসসালাম আলাইকুম বলে কিছুদিন বলতে অভ্যাস হয়ে যাবে। ঘরে সালাম করা অনেক বড় ফজিলত এরকম রয়ে গেছে। এগুলো আমরা অভ্যাস করি, এগুলো অভ্যাস করি ভাই। আর বলছে ভাই শাহবাজ ভাই আপনার এরকম ইমানের কথা শুনতে শুনতে বলতে বলতে আল্লাহর কুদরত দেখি সব চিন্তা করছে, এইসব অবস্থায় ওনাদের ইমান হাসিল হয়েছে। তো আমরা অনেক কথা এরকম আলহামদুলিল্লাহ এখানে মারকাজের ভিতরে অনেক কথা শুনে আমাদের জিন্দিগিতে আসার জন্য একটু মেহনত। এই জন্য বলছে ভাই ভাই ইমানদার জন্য সব থেকে আল্লাহ কত বড় হুকুম হলো নামাজ, যে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আল্লাহ নবীকে তার কাছে নিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন যে কোন সমস্ত নামাজ দিয়েছিল, তোমার মতো পাঁচ সপ্তাহ আসছে। তো আল্লাহ তালাকে বলছেন যে আপনার উম্মা যদি পাঁচ সপ্তাহ দেখেন আমি পাঁচ সপ্তাহ লিখে দিয়ে দেবো। আজকে ভাই দেখেন এবার অনেক আগে হাজি আব্দুল কাসেম কাকরা এলেন, ওনার বাসার থেকে আসছে রিক্সায়, তো রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়েছে তুমি নামাজ শুনো তারপরে ওখান থেকে যাও। ওনার ছেলে মৌলা আব্দুল বাসেব আছে, আমাদের বড় বড় যখন থাকতাম তো একটু পাশে শুনতেছে আমি হাজি সাহেব কী বলে। তো রিক্সাওয়ালা দাওয়াত সাহেব হাসতেছে, হাজি সাহেব এত রাগ হয়ে গেল মুসিহারের ভিতরে কালো এক বর্ষা মানুষ কয়েক ভাই আমি তোমাকে নামাজের পর তুমি হাসছো, তুমি হাসি এরকম মানে খুব অসন্তুষ্ট হয়ে গেল। তো রিক্সাওয়ালা ওনার অবস্থা দেখে বলে হাসি হুজুর আমি নামাজ পড়ে তার পরে হাজি সাহেব ওনার ছেলে মনে আব্দুল গার্দি সাহেব তুমি এখানে দাঁড়াও রিক্সা ভাড়া দিবা, এই ভাই নামাজ পড়ে আসবে তো তুমি আমার কাছে আসবে। এরকম দেখে নামাজের দিনের গুরুত্ব। বরদুর রহমতুল্লাহ একদিন এই রুমে বসে এমন এক লোক এখানে বর্তমান ছাত্র এই বামাতে পালিয়ে আসে, এত অসন্তুষ্ট হয়ে গেলেন এই মানুষটা জানো আর মানুষটা জানো এরকম হাতে এত এরকম হাতে তো অসুবিধা ডাইনে তো অসুবিধা জন্য বামা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি তো বুঝতে পারিনি যে ও তো তার জন্য তাসাল্লি তার জন্য দোয়া খায়, এই যে এরকম যে একটা অবস্থা কাইফিয়াত যে দিনের কোনো ত্রুটি অসুবিধা তারপর শুনে শাহবাজ ভাইটা যেমন এরকম ছিল তো ওনাদের ভিতরে এরকম পাওয়া যায়। তো ভাই বলছে যে আল্লাহ সব থেকে বড় রকম নামাজ, এই নামাজ আজকে আমাদের সমাজে মহালয়া এলাকায় ঘরে বাড়িতে আল্লাহ নবীর কাছে এরকম সাহাবি বলছেন এর আসলে আমার কামায় কাজে বরকত হয় না, কামাইতে বরকত হয় না। তো আল্লাহ নবীর হাতে সে মহাজ তার বে নামাজের নজর তোমার ঘরে না পড়ে, তো সেই বে নামাজের সঙ্গে রহ রহ চলাফেরা করে। বলছে যে ইসলাম শরীরে নামাজ কত জরুরি, শরীরের জন্য মাথা যেরকম ধরে আজকে এই নামাজ অবহেলিত। এই জন্য বলছে ভাই নামাজ কেন মানুষ পড়তে পারে না, এক হলো ব্যবসার কারণে, ক্ষেতের কারণে, দোকানের কারণে, বিভিন্ন কাজে। তো নামাজের বদ্ধ আমরা শুনেছি কিতাবের ভিতরে যে নামাজ বদ্ধ করে যে আল্লাহ তালা তুমি হালাক করুক, বদবার করুক, ধ্বংস করুক, তুমি আমাদের ধ্বংস করলে। তো নামাজের বদবুয়া সর্বোত্তম এই সমস্ত আসবের বাসে পড়ে, এই দোকানের পরে, এই বাজারের পরে, এই অফিসের পরে, এই নামাজের বদ্ধ। এই জন্য মানুষ পেরেশান, এর ভিতরে যাইও সে অশান্তি অশান্তি রাজ করে, কারণ এই নামাজের বদ্ধ রয়ে গেছে। তুমি এখান থেকে ছাড়িয়ে আস নামাজ আসতে পারছো না, নামাজ বদবুয়া করতে সেই বদ্ধর ভিতরে তুমি সামিল হয়ে যাচ্ছ। এই জন্য ভাই এই জন্য আমাদের এলে হাসিল করা বহু জরুরি, বড় খরচ করে দেন তলাবলি এল ফরিজ আল্লাহ কুল্লি মুসলিম মুসলিম প্রত্যেকটা পুরুষ মহিলার জন্য এলেম ছিল। এলেম ভাই তিন প্রকার, এক হলো কিতাবের এলেম, দুনিয়ার এলেম, দিনের এলেম। এক কিতাবের ভাই আমরা কিতাব পড়ে শিখছি দিনের কিতাবের এলেম, আর দুনিয়া এলেম যে দুনিয়া হাসিল করার জন্য শিখছি দুনিয়ার, আর দিনের এলেম কিন্তু কোনটা যে কবরে তিনটা খরচ নো আখিরাতে চারটে খরচ নো, এগুলো এগুলো আল্লাহ রাস্তায় বেরোয় সেটা সর্বাবস্থা আল্লাহ পাকে ধ্যান খেয়াল পয়দা করে মানে প্রত্যেকটা আমলে যান আল্লাহ পাকের ধ্যান। হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম আমাদের এই দুয়া বাতাই দিয়ে গেছেন এরকম জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো অর্থ জেনে জেনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর ভিতরে কি কি অর্থ আছে এগুলো জেনে জেনে এইসব জিকির করা। তারপরে আমাদের আখলাকে সুন্দর করা, আখলাক হলো সমস্ত আমলের বেড়া আছে আখলাক, এতে বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, আর এরকম আলেমকে তাজিম করা। সব থেকে বড় আখলাক ইকরাম হলো আল্লাহ বলা মানুষকে আল্লাহর সঙ্গে মিলে যাও, পারে বা শুনি বলি। এদিন ভাই বলছে যে প্রত্যেকটা কাজ আমার ইখলাসের সাথে হয়, ইখলাস ভাই দেখেন কত জরুরি। বলছে যে ভাই ইখলাস আসে সবার পরে, যায় সবার আগে। একটা লোক বিল্ডিং বানাইছে পাঁচতলা, অনেক দিন বসে বিল্ডিং বানাইছে, ছয় মাস সাত মাস এক বছর দেড় বছর হয়ে গেছে, এখন ভাই বিল্ডিং কমপ্লিট হয়েছে, রং লাগাইতেছে, রং কত সুন্দর রং লাগায়। তো বলছে এটা হলো ভাই এই যে রংটা লাগালো সবাই পরে আসছে রং,
এই বিল্ডিং এ আবার যখন দেখেন রং সবার আগে চলে যায় বিল্ডিং থেকে ইখলাস এরকম সবাই পরে আসে আবার সবার আগে ইখলাস এরকম চলে যায় এদের ভাই হজ সাহাবা আসবেন এই সমস্ত আমল করে এরকম মেহনত করে করে এগুলো হাসিল করেছিলেন তার কারণে হাসিল করার দ্বারা কি হয়েছে দেখেন বলছে যে ওমর রাজার জামানায় এরকম উনি এক কাফেলানা চলতেছেন তো বৃষ্টি শুরু হয়েছে দুই দুই সাথী দুই সাহাবি ওনারা মনে মনে বলতেছে যে এই বৃষ্টির থেকে আমরা আজকে বাঁচব আল্লাহ কাছে দোয়া করো দুইজন আর কেউ জানে না বলে আল্লাহ তুমি আমাদের এই বৃষ্টি থেকে হিফাজত করো তুমি গন্তব্যস্থলে যায় দেখেন সবাই ভিজে দুইজন ভিজেনি তো বলেছে কী ব্যাপার তোমরা ভিজলে না কেন সবাই ভিজে গেছে বলে আমি তো বুঝিনি না আমরা আল্লাহকে দোয়া করছি আল্লাহ যেন বৃষ্টিতে আমরা না ভিজি বলে আমাদের জন্য দোয়া করতে হবে তাহলে আর কি বুঝলাম কি ভরিকা কী হলো যে আল্লাহ আমাদের কথা শুনলো কিনা আমাদের ডাকে সাড়া দিল কিনা কীরকম আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল এক ছোট বাচ্চা যেরকম বাপ মার সঙ্গে এরকম সব সম্পর্ক এক সাহাবা এক সাহাবি রাস্তা যে চলতেছেন চলতে চলতে সন্ধে হয়ে গেছে নাম দামার খেয়াল নেই তো এক পাহাড়ে দেখে একটা মানে একটা রুমের মধ্যে দেখো ওখানে আমি এখানে আশ্রয় নিই তো যাই দেখো ওখানে একটা গির্জা এক পাদ্রি বসে আছে ভাই দেখ ভাই তুমি কোথার থেকে আসো আসো ভিতরে আসো এখানে তো জঙ্গল একটু করে বাঘ ভাল্লুক আসবে তো দেখে ওখানে গির্জা গির্জা পাদ্রি আসবো না আমি তো এখানে থাকবো না আমি আমার জায়গায় ও দেখো তোমাকে তো বাঘে সিঁড়ে ফেড়ে খেয়ে ফেলবে বলছে না কোনো অসুবিধা নেই আপনি থাকেন আমি আমার মতো তুমি একটা গাছ তলায় দাঁড়ায় না আমার দাঁড়াইছে তো ওই পাদি মনে করছে কি এর তো আজকের খাবে বাঘে আমি একটু দেখবো যে বাঘে কীভাবে মানুষ ধরে খায় তো যখন আমার দাঁড়াইছে দেখে যে বাঘ সিংহ ভাল্লুক আছে তার ওই ভাড়াতে ঘুরতেছে ভাড়াতে ওই ওই ভাদ্র অবাক হয়েছে কি তো ওই লোক নাম আসছে তো যখন যায় তখন দৌড়ে আসে ভাই তুমি কে একটু বলে যাও তোমার পরিচয় তখন বলে আমি একজন গুনাহগার মুসলমান গুণাগার মুসলমান এরকম মর্তবা আর যারা ভালো মুসলমান নেককার মুসলমান তাদের তাদের কত মর্তবা ভাই তোমাদের এই এই মুসলমানে হাসিল করতে গেলে কি দরকার কি প্রয়োজন বলে কোনো কিছু লাগবে না তুমি পাক হবা কর্ম করবা তুমি মুসলমান হয়ে যাবে শাহবাজ ভাইদের এইরকম জেন্দেগি দেখি আমাদের জেন্দেগি বেশ করা আমাদের জেন্দেগি এই জন্য আল্লাহ ওসমান তারা দেখেন কত রকমের অবস্থা আমাদের সামনে রাখছেন যে কুরআন বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফি আল-লাইলি ওয়ান-নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাহ তাআলা তোমরা আমার এই রাত দিনকে পরিবর্তন দেখো সময় পরিবর্তন দেখো সকাল দুপুর বিকেল রাত সন্ধ্যা কিভাবে এগুলো আমার কোনো অটোমেটিক না অটোমেটিক না আল্লাহ তাআলা এগুলো দেখে দেখে আমাদের জন্য একই সমুদ্রের ভিতরে দুই রকম পানি চলতেছে লোনা পানি মিষ্টি পানি কে করতেছে কিভাবে হচ্ছে এগুলো আল্লাহ তাআলা আমাদের তোমরা এগুলো দেখে দেখে আমাকে জানো আল্লাহকে ভাই সেটার জন্য বসে শুধু এখানে বললে আর শুনলে হবে না আল্লাহর রাস্তা বলে যাবো আল্লাহ রাস্তায় গেলে কেন হবে এটাও আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন যে কুলসি রুফিল আর ফানজুরু কাইফা কান আকিবু কাযিবিন কুলসি রুফিল তোমরা সায়ার করো ধরো জমিনের ধরো দেখো বিভিন্ন জায়গায় দেখো যে আমার কুদরত আমার নিদর্শন দেখো এবং যারা এগুলো অস্বীকার করছে আমাকে মানে নাই তাদের সঙ্গে আমার কী ব্যবহার হয়েছে এটাও তোমরা দেখো আল্লাহ তাআলা কুলসি রুফিল আর ফানজুরু কাইফা কান আকিবু কাযিবিন আল্লাহ তাআলা এগুলো সায়ার করার জন্য ঘোরার জন্য আমাদেরকে বলে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময় দিয়েছেন দেখেন আমরা বারবার বলি এগুলো তো আমরা কেউ নিয়ে আসি নিয়ে যেতে পারবো না এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় ব্যয় করে দিন শিখি দিনে দায়ী হই মত মতো তর্তিবের সঙ্গে দিনের পরে চলি এই জন্য ইনশাল্লাহ সবাই নিয়ে আসে না ইনশাল্লাহ আর কি নিয়ে আসে ভাই বলি ইনশাল্লাহ আমার যে সফরে নে সাইকুল ইসলাম আল্লাহ বহন কত সুন্দর কথা গুছানো সবাই নিয়ত করবে ইনশাল্লাহ আর ভাই আমরা যখন মাকামে যখন বাইরে যাইতে না